দেবেন মানসী মুকুলদা, অমিতা বোদা, তারা আমাদের বর্ণ নেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় কনসার্ন, আজকে পৃথিবীতে করোনা মহামারীর আকার নিয়েছে। পশ্চিম ভারতবর্ষের সরকারও এটাকে ডিজাস্টার বলেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে আমি কাউকে বিশেষ করে ভয়ও দেখাচ্ছি না, আর অতিরিক্ত সতর্কতাও বলছি না, কিন্তু এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামীকাল রাজ্যের নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে। রাজ্য সরকারও অনেক সদার্থক পদক্ষেপ নিয়েছেন, স্কুল বন্ধ হয়েছে, জমায়েত বন্ধ হয়েছে, তাই এইভাবে দাঁড়িয়ে কীভাবে নির্বাচনটা হতে পারে এটাই এখন সবার কাছে আলোচনা বস্তু হওয়া উচিত বলে আমি মনে করি। যে আজকে করোনা আন্তর্জাতিক মহামারী এবং পশ্চিম ভারতবর্ষেও এটা ডিজাস্টার বলে ভারত সরকার ঘোষণা করেছে। কোথায় মিটিং মিছিল হচ্ছে? না, কোথাও মিটিং মিছিল করছি না ভাই, কোনো জায়গায় মিটিং মিছিল কিছু হচ্ছে না, কোনো জায়গায় মিটিং মিছিল হচ্ছে না, সর্বত্র কোনো জায়গায় আমরা মিছিল মিছিল কোথাও হচ্ছি না। তাও আমরা ধরুন এই আজকে এইখানে 200 জনেরও বেশি লোককে না ডেকে, অল্প লোককে ডেকে ঘরের মধ্যে আলোচনা হচ্ছে। আবার বলছি, করোনাটা এটা ভাইরাল, এটা বাতাসে ঘুরে বেড়ায় না, স্বাভাবিকভাবে এটা ভাইরাল হয়েছে, এটা ব্যাকটেরিয়া নয়। ব্যাকটেরিয়া যেমন ঘুরে বেড়ায়, এটা কিন্তু ভাইরাল, সুতরাং স্বাভাবিকভাবে এতে নিশ্চিত করে সতর্কতার প্রয়োজন। এখন অবধি যা ভূমিকা নিয়েছে নিশ্চিত করে ধরুন আমি বলবো, শুধু রাজনীতির জন্যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে তো ভালো ঠিক কথা নয়। ধরুন ক্রিকেট খেলা বন্ধ, এসব বন্ধ, এক্ষেত্রে যা যা দরকার তারা নিশ্চিত নিচ্ছে কেন্দ্রের সাথে যোগাযোগ রেখে। চারিদিকে যখন করোনা আতঙ্ক, মন্ত্রী এবং নেতারা মিলে এই মুহূর্তে পুরনো কর্মীদের ফেরাতে ব্যস্ত না, সেরকমভাবে আমি অন্য দল কে কী করছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, তাদের দলের ব্যাপারটা তারা বুঝবে, কিন্তু এই মুহূর্তে যেটা বেসিক ব্যাপার যে আজকে সারা ভারতবর্ষ আন্তর্জাতিক যে মহামারী তাতে ভারতবর্ষ বাদ নেই। দলের আভ্যন্তরীণ ব্যাপারে এবার আমার কোনো মন্তব্য নেই। নির্বাচন কমিশন কোনো দিনও তাদের আওতায় যে ভোট হয়, কারণ যেহেতু আইন শৃঙ্খলা রাজ্যের থাকে, আজ অবধি কোনো সরকারের আমলেই কোনো ভোট রাজ্য নির্বাচন কমিশন সুস্থ হয়নি। রাজ্যপাল আলাদা, রাজ্যপাল কনস্টিটিউশনাল পোস্ট, সে তার মতামত দিয়েছে। আমি আবার বলছি প্রস্তুতি নেওয়া যায়নি, তা আমি তো সন্ত্রাসবাদী দল নয়, সন্ত্রাসবাদী দল হলে আমি বন্দুকের পিছনে বন্দুক জোগাড় করতাম। এখানে গণতন্ত্রে মানুষই শেষ ভরসা, কিন্তু এখন যেখানে বড় প্রশ্ন যে করোনা ভাইরাস, মানুষ বাঁচবে তবে তো গণতন্ত্র। মানে কীভাবে কী খেলবে, খেলার তো কোনো জায়গা নেই, এখানে মানুষ ভোট দেবে, ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা কবে হবে এইটাই জানতে হবে। না, আমরা ভোট পেছানোর দাবি করছি না, কারণ আমি ভোট পেছানোর দাবি করলেই বলবেন বিজেপি পালিয়ে যাচ্ছে। বহু জায়গায় দেখেছি অতএব কী হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই আগামী দিন রাজ্য সরকার কী চায় তার উপরই নির্ভর। একদম একদম, উনি তো যে একটা দল, সে 42টা আসনে প্রার্থী দিতে পারে, 270 না পেলে তো প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তাহলে 240টা আসনে প্রার্থী দিয়ে কেউ তো 270টা আসন পেতে পারে না, তাহলে তাকে তো না কাউকে না কাউকে কোনো না কোনো দলের সহযোগিতা নিতেই হবে, তাহলে আর দল কোথায়? একদমই মনে করি না কিছু, আমি মনে করি না যে কোনো মৌলবাদী শক্তি কোনো জায়গায় ভোটে প্রভাব ফেলতে পারে। দেখুন কোন দলে নেই, যে কোনো রাজনৈতিক দলে ইনার পার্টি ক্লাস একটা ব্যাপার, এ সব দলেই আছে, সিপিএমে আছে, সিপিআই আছে, কংগ্রেসে আছে, তৃণমূলে আছে, বিজেপিতেও থাকতে পারে,
কিন্তু বিজেপি একটা জায়গায় দাঁড়িয়ে একটা সময় একত্রিত ভাবে কাজ করে।